Good morning everyone, welcome back to my channel and welcome back to my family. তোমাদের নতুন একটা ব্লগে অনেক 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 ওয়েলকাম। আমি তোমাদের আগের দিন ব্লগেই বলেছিলাম যে ওভারনাইট বাসে কেমন কাটলো সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো সকাল হয়ে গেছে, এবার আমি বলি আমার সারা রাতে কোনো সেরকম সমস্যা হয়নি, যথেষ্ট ভালো ঘুম হয়েছে। হয়তো আমার ট্রেনেও এতটা ভালো ঘুম হয় না, বাসে খুব ভালো ঘুম হয়েছে। আর একদম আমরা শিলিগুড়ি নামার আগেই আমাদের ঘুমটা ভাঙলো। আমরা যখন নামি তখন বাসটা একটু শুধু লেট করেছিল, তো প্রায় 8টা মতো বেজে গেছিল আমাদের নাম, যেখানে আমাদের ড্রপিং টাইম ছিল 6:50। তো সেই হিসাবে 1টা ঘন্টা লেট ছিল আমাদের বাসটা। ওভারঅল আমার জার্নি খুব স্মুথ ছিল এবং কমফোর্টেবল ছিল, যতটা ভয় পেয়েছিলাম সেরকম কিছুই হয়নি। আমার জার্নি খুব ভালোই কেটেছে। এবার সবাই নেমে যাচ্ছে, এখন আমি চেষ্টা করব সবাই নেমে গেলে তোমাদেরকে পুরো বাসটা একটু ঘুরিয়ে দেখাতে। আমাদের বাসটা পুরোটাই স্লিপার ছিল, এক একটা বাস থাকে সেমি স্লিপার, আমাদেরটা ফুল স্লিপার ছিল এবং আপার ও লোয়ার বার্থ দুটোই রয়েছে, আর আমাদের সিট ছিল লোয়ার বার্থে। আমরা বাসে গেছিলাম ইমার্জেন্সি পারপাস, কারণ আমাদের টিকিট মানে ট্রেনের টিকিট কনফার্ম হয়নি, সেই জন্য বাসেই তৎকালে টিকিট কেটে চলে গেলাম। কিন্তু আমার জার্নি খুব ভালো ছিল, খুব ভয়ে ভয়ে ছিলাম। আমার মতো অনেকেই আছো যারা ভাবো বাসে জার্নি কেমন হবে না হবে একটু ভয় থাকে, আমার মধ্যেও সেম ভয়টা কাজ করছিল। কিন্তু আমার জার্নি খুব স্মুথ ছিল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা যদি চাও ডিসক্রিপশন বক্সে টিকিট বুকিংয়ের লিঙ্কও দেওয়া আছে এবং সমস্ত ডিটেলস দেওয়া আছে, তোমরা চেক করে নিতে পারো। বাস থেকে নেমেই শুরু হয়ে গেছিল লাগেজ বার করার কাজ, যার যেটা লাগেজ সেগুলো সব বার করে দিচ্ছিল, ওগুলো নিয়ে আসা হচ্ছিল, যেটাতে আমাদের আমরা গাড়িতে চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে যাব এবং বাকি দিনগুলোও আমরা এই গাড়িতে করেই ঘুরবো। তারপর আবার গাড়িতে লাগেজ তোলার কাজ শুরু হলো, আর আমরা এই যে এই বাস স্টপটায় নেমেছিলাম এটাই ছিল বাসের লাস্ট স্টপেজ, এটা ছিল শিলিগুড়ি বাস স্ট্যান্ড। তারপর উঠে গেলাম গাড়িতে, শুরু হয়ে গেল আমাদের জার্নি। আর এত কষ্ট করে আসার পরে দূরে যখন এক টুকরো পাহাড় দেখা যায় মনটা তখন কি শান্তি লাগে। তারপর রাস্তায় যেতে যেতে এখানে নামলাম সকালে ব্রেকফাস্ট করার জন্য, এটা ছিল গৌতম হোটেল যেখানে আমরা আমাদের সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রেস্টুরেন্টটা এবং টয়লেট ফ্যাসিলিটি গুলোও খুব ভালো ছিল। রেস্টুরেন্টের ভেতরের ভিউটা ছিল কিছুটা এরকম, ঢুকেই ছিল এখানে রিসেপশন কাম কোল্ড ড্রিঙ্কস কাউন্টার, এখানে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস এবং জুস পাওয়া যাচ্ছিল। আর এটা ছিল রেস্টুরেন্টের সিটিং ক্যাপাসিটি। আর আমরা ঢুকেই সোজা চলে গেছিলাম উইন্ডো সিটে, যেখান দিয়ে আমরা জানলা দিয়ে বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্টটা এনজয় করতে পারি। তো ব্রেকফাস্টটা শুরু করার আগেই আমি তোমাদেরকে চেষ্টা করছি জানলা দিয়ে পুরো ভিউটা দেখিয়ে দেওয়ার। তখন সকাল 9টা মতো বাজে আর ওয়েদারটা কিছুটা এইরকম ছিল, ওই দূরে তিস্তা দেখা যাচ্ছিল, যদিও তিস্তার জলটা শুকিয়েই গেছিল। আর এটা ছিল রেস্টুরেন্টের মেনু কার্ড, তখন মেনু সিলেক্ট হচ্ছিল কি কি খাবো না খাবো সেই নিয়ে একটু কনফিউশন হচ্ছিল। তো ফাইনালি আমরা আমাদের মেনু সিলেক্ট করে অর্ডার দিয়ে ফেললাম। এরকম ছিল গরম গরম আলুর পরোটা যেটা সার্ভ করা হয়েছিল দই দিয়ে। আর এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এমন গরম আলুর পরোটা খুব এনজয় করেছিলাম আমরা, খুব ভালো লাগছিল খেতে, যদিও দই দিয়ে খুব একটু কনফিউশনে ছিলাম যে কেমন লাগবে, কিন্তু খেতে অসাধারণ ছিল। আর পাহাড়ে ঘুরতে আসার অন্যরকম আর একটা অ্যাট্রাকশন হলো পাহাড়ি মোমো। তো ঘুরতে আসার প্রথম দিন থেকে ব্রেকফাস্টটা শুরু করলাম মোমো দিয়ে, যেটা ওরা সার্ভ করেছিল এইরকম একটা কন্টেনারে। আমাদের এদিকেও প্রচুর মোমো খায়, কিন্তু পাহাড়ি মোমোর যে স্বাদটা ওটা মনে হয় ওখানেই পাওয়া যায়, এদিকের মোমোতে সেই স্বাদটাই নেই। আর মোমোর সাথে সার্ভ করেছিল একটা স্পাইসি চাটনি, দুটোর কম্বিনেশন ছিল অসাধারণ। তারপর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম সোজা গাড়িতে, কারণ আমাদের তখনও অনেকটা পথ বাকি আছে, অনেকটা রাস্তা যেতে হবে, তখনও বাকি ছিল প্রায় 3 ঘন্টার রাস্তা। তারপর কিছুটা রাস্তা যাওয়ার পরেই আমরা আবার নিয়ে নিলাম একটা টি ব্রেক। এই যে এখানে আমি আর অনন্যা এনজয় করছি আমাদের মর্নিং টি। তারপর আবার গাড়িতে উঠে গেলাম আর শুরু করে দিলাম আমাদের বাকি জার্নিটা। আর চারপাশের এরকম প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম, যেটা আমাদের সারা দিনের ক্লান্তি দূর করতে অনেকটাই সাহায্য করছিল। তারপর কিছুটা রাস্তা যাওয়ার পরেই আমরা আবার থামলাম আরেকটা ভিউ পয়েন্টে, আর ওখানে ছিল শিবের মন্দির, চারিপাশে পাহাড় ছিল আর মাঝখানে এরকম একটা মন্দির, ওখানে গিয়ে সত্যি মনটা খুব ভালো হয়ে গেছিল। তারপর ওখানে গিয়ে কিছুক্ষণ বসলাম এবং আমরা আমাদের ফটো টটোগুলো তুললাম। আর পাশেই আর একটা ছিল ছোট মন্দির, ওটাও শিব ঠাকুরের। তারপর সবটা দেখে টেখে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তারপরে গেলাম ওখানেই আর একটা ভিউ পয়েন্ট রয়েছে ওইখানে, আর ওখান থেকে পুরো পাহাড়ের চারিদিকটা দেখা যাচ্ছিল, কিন্তু সেই দিন খুব কুয়াশা এবং মেঘের জন্য পুরো ক্লিয়ার ভিউ ছিল না। তারপর দেখে ওখান থেকে ফিরে আসছিলাম গাড়িতে উঠবো বলে, আর আস্তে আস্তে দেখা হলো এই একজনের সাথে, ওনার জন্য আমি আবার বিস্কুট কিনলাম। ও আবার খুব ভীতু ছিল, কাছে আসছিল না, আমি বিস্কুটটা দিয়ে সরে যাচ্ছিলাম, তারপরে ও এসে খাচ্ছিল।
আবার ওকে খাওয়াতে খাওয়াতে আর একজনের আগমন হলো, তারপরে দুজনকেই খাইয়ে দিলাম। আর সত্যি বলতে ওদের দেখে পম্পমের কথা ভীষণ ভাবে মনে পড়ছিল, পম্পমকে খুব মিস করছিলাম। ওরা আবার দুজন দুই ধরনের, একজন ছিল খুব ভীতু, খেতেই চাচ্ছিল না, আর একজন তো পারলে হাত থেকে এসে খেয়ে নেয়। তারপর অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে, আর এটা ছিল দার্জিলিং থেকে একটু দূরে কালিম্পং এ। আর এটার নাম ছিল, মানে এই জায়গাটার নাম ছিল কাফেরগাঁও। এটা একটা গ্রাম, আর আমরা মেনলি গেছিলাম পাহাড়ের গ্রামের প্রকৃতি এনজয় করতে। আর এটা ছিল চারপাশের ভিউ, আমরা যেখানে থাকছিলাম ওখান থেকে এরকমই একটা ভিউ পাওয়া যাচ্ছিল। আর তখনও শুরু হয়নি আমাদের লাগেজ নামানোর কাজ, তারপরে আমাদের সব লাগেজ গুলো বার করা হলো এবং হোমস্টের কে কোন রুমে থাকবে সেটা সিলেক্ট করা হচ্ছিল। আর এটা ছিল দুটো রুমের কমন ব্যালকনি বা বারান্দা বলতে পারো। আর রুমগুলো দেখো পুরোটা এরকম পাথর দিয়ে তৈরি, মানে ওয়াল যেটা সেটা পুরোটা এরকম পাথরের, যেটা দেখতে বেশ ইউনিক লাগছিল। তো যাই হোক, চারপাশের ভিউটা দেখার পরে সোজা চলে গেলাম রুমে। আর রুমের সিলিং, ওয়াল এবং ফ্লোর সবটাই ছিল, মানে পুরো রুমটাই ছিল উডেন। আর রুমের মধ্যে ছিল এরকম উডেন ফায়ার স্টোভের ব্যবস্থা। এই যে এটা হলো আমার টোটাল রুমটা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর রুমের বাইরে রয়েছে এরকম কমন বারান্দা যেটা আগেই দেখিয়েছিলাম, ওরা সবাই বসে গল্প করছে। আমি সোজা চলে গেলাম ফ্রেশ হতে, স্নান টান করে চলে এসেছি এখানে আমি। আর ফ্রেশ না হলে ঠিক ভালো লাগছিল না, সেই জন্য এসেই আমি স্নান করতে চলে গেলাম। আর চুলগুলো ভীষণ রাফ হয়ে গেছিল, সেই জন্য একটু এখানে আমি সিরাম ইউজ করে নিলাম। আর রুমের মধ্যে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কারণ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল। তো ভাবছি বাইরে যেহেতু রোদ আছে একটু বাইরে গিয়ে বসি, আর এরপরে নীলাদ্রিও ঢুকবে বাথরুমে, ও ফ্রেশ হবে। এবার বসে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আমি কিছুক্ষণ আগে রুমে ঢুকলাম, এসে তোমাদেরকে রুম ট্যুরটাও দিলাম, আর তারপরে এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এখন আমি বসলাম তোমাদের সাথে কথা বলতে। এটা আমাদের ট্রিপের ফার্স্ট ডে, আজকে 5th মার্চ, আর আমরা এখন আছি কালিম্পং জেলায় একটা গ্রামে, এটার নাম হলো কাফেরগাঁও। জানি না কে কে নাম শুনেছো, যারা যারা এসেছো এখানে ঘুরতে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমরা আজকে এখানেই স্টে করছি, এখন গেছে নীলাদ্রি স্নান করতে, আর ভেতরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ভাবছি বাইরে হালকা রোদ আছে, রোদে গিয়ে বসবো, আর তার সাথে তোমাদেরকে বাইরের ভিউটাও দেখাবো। তারপরে আমরা লাঞ্চ করে এসে হয়তো কিছুক্ষণ রেস্ট নেব বা ঘুরতে যাব। আমার তো রেস্ট নেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি সারা গাড়িতে ঘুমাতে ঘুমাতে এসেছি, বাকিটা কেউ ঘুমায়নি। তো আমার কালকে রাতেও বাসের মধ্যে ঘুম ভালো হয়েছে, আমার রেস্টের খুব একটা প্রয়োজন নেই। এবার ওরা যদি রেস্ট নেয় আমিও আরেকটু ঘুমিয়ে নেবো, আর না হলে ঘুরতে চলে যাব। তো চলো তোমাদেরকে বাইরেটা দেখিয়ে আনি। আর এখানটা একটু বেশ রোদ আসছে আর ঠান্ডায়, এরকম রোদে বসতে ভালোই লাগবে, একটু রোদে বসি। এখানে মানে ভিউটা খুব সুন্দর, আর মানে খুব মনোরম পরিবেশে, মানে মেন যে টাউন হয় সেখান থেকে যেহেতু এটা অনেকটা ভেতরে, এটা একটা পাহাড়ি গ্রাম, তো মানে ভিউ তো খুব সুন্দরই, তার সাথে পরিবেশটাও খুব মনোরম। আশা করি খুব সুন্দর কাটবে। এখান থেকে আমরা যদিও কালকে বেরিয়ে যাব, কালকে যাব আর একটা গ্রামে, ওটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো কালকেও সেটাও গ্রামের পরিবেশ থাকবে। আজকে আমরা এটাতে আছি কাফেরগাঁও। আমি মোটামুটি প্লেস ডিটেলস দিয়ে দেওয়ার চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে, মানে আমার যতটা নলেজে আছে, আশা করি তোমাদের কাছে হেল্পফুল হবে। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা চাইলেও আসতে পারো, কারণ আসলে খুব এনজয় করবে, কারণ নিজেদের মধ্যে একটা টাইম কাটানোর জন্য খুব খুব ভালো, খুব সুন্দর জায়গা, মানে একটা ক্রাউড এলাকা, মানে
মানে ভীষণ ভিড় জমজমার থেকে তোমরা যদি আলাদা করে টাইম কাটাতে চাও, তার জন্য এরকম গ্রাম সাইড খুব ভালো লাগে। আর আমার পাহাড়ি গ্রাম খুব ভালো লাগে, আর পাহাড়ি গ্রামেই সব থেকে বেশি সৌন্দর্য থাকে। যেমন যখন আমরা কাশ্মীর গেছিলাম, তো ওখানে ছিল পেহেলগাঁও, ওটাও মারাত্মক সুন্দর ছিল, কিন্তু আনফর্চুনেটলি মানে তখন যখন আমরা গেছিলাম ওখানে, ওখানে বৃষ্টি ছিল, তাই খুব একটা ভালো করে আমরা জায়গাটা এক্সপ্লোর করতে পারিনি। তবে অবশ্যই পাহাড়ি গ্রাম খুব ভালো হয়। সব সময় আমরা চেষ্টা করি যে সমস্ত জায়গায় খুব ভিড় হয় সেখান থেকে একটু দূরে যেতে, তাহলে কি হয় মানে পরিবেশটা খুব ভালো মতো এনজয় করা যায়, খুব সেটা অনুভব করা যায়, খুব ভালোভাবে ফিল নেওয়া যায়। আর আমি চেষ্টা করব পুরো ট্রিপটায়, আমি জানি না কতটা পারবো, আমি তোমাদের সাথে ডিরেক্ট কানেক্ট করার চেষ্টা করব, ভয়েস ওভার কম দেওয়ার চেষ্টা করব, কারণ ডিরেক্ট কানেক্ট করলে আমার মনে হয় কানেকশানটা অনেক বেশি ভালো হয়, তোমরাও আমি যেটা বোঝাতে চাইছি সেটা বুঝতে সুবিধা হয়। আর কিছু কিছু জায়গায় যেহেতু মানে সেই ফেসিলিটিগুলো থাকে না বা কিছু ব্যস্ততার কারণে হয় না, সেগুলো আমি তোমাদেরকে ভিডিও দিয়ে পরে ভয়েস ওভার দিয়ে দেবো। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, আমি বারবার রিকোয়েস্ট করি, কারণ আমি যেহেতু খুব বেশি মানে বেশি দিন হচ্ছে না যে আমি ভিডিও দিচ্ছি, খুব অল্প দিনই হচ্ছে, তাই তোমাদের ফিডব্যাকটা খুব দরকার। তাই তোমরা পজিটিভ হোক নেগেটিভ হোক বা কী কী আমার ইম্প্রুভ করা প্রয়োজন সমস্তটা একটু কমেন্ট বক্সে জানাবে। আর যদি এমন কেউ থেকে থাকো যে তোমরা ভিডিওটা দেখছো বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সত্যি বলতে আমি নিজেও এতটা এক্সপেক্ট করিনি যতটা তোমরা আমাকে মানে উৎসাহ দিচ্ছ বা আমার সাপোর্ট করছো, আমার পাশে থাকছো, কারণ আমার ভিউয়ার্স আস্তে আস্তে বাড়ছে, প্লাস আমার সাবস্ক্রাইবার বাড়ছে। তো তোমাদের আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে, আর সেটা যদি কমেন্টে জানাও সেটা আমার আরও বেশি ভালো লাগবে, সেই জন্যই বললাম। ও এখন বসে বসে পাহাড় দেখছে, এই যে এখান থেকে এটাই ভিউ পাওয়া যাচ্ছে। আসলে কুয়াশার জন্য ঠিক করে সমস্তটা আসছে না, যতটা আমি চোখে দেখতে পাচ্ছি ততটা ক্যামেরায় আসছে না, কুয়াশাটা কেটে গেলে আরো জিনিসটা অনেক সুন্দর লাগতো। আমরা যেখানটা আছি পুরো চারিদিকে পাহাড়, চারিদিকে, এমনকি আমরা যেখানে আছি তার উপরেও পাহাড় রয়েছে, আর ওখানটা সব টেন্ট করা রয়েছে, কেউ কেউ টেন্টেও আছে। আর এটা হলো কিচেন, আর এখানটায় সন্ধ্যাবেলা ইচ্ছা আছে বনফায়ার করার। ওখানে ওর পাশে গিয়ে আমিও বসি, আমি একটু ভিউটা দেখি, তারপরে যাব লাঞ্চ করতে। ওর বাকি যে বন্ধুটা আছে ওরা এখনো ফ্রেশ হয়নি, ওরা ফ্রেশ হলে তারপরে আমরাও যাব একসাথে লাঞ্চ করতে। আর ওরা রয়েছে এই যে এই রুমটায়, আমরা যে রুমটায় রয়েছি ওটার ওয়ালটা পুরো পাথরের, আমি কাছ থেকে দেখিয়েছিলাম, আর একবার দরকার পড়লে দেখিয়ে দেবো। বিশাল হাওয়া দিচ্ছে এখানে, বিশাল হাওয়া, হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছে, আর রোদটা যেহেতু পড়ছে তাই অতটা ঠান্ডা বোঝা যাচ্ছে না, নয়তো খুব একটু ঠান্ডা ঠান্ডায়, আর হাওয়াটাও দিচ্ছে বেশ, মনে হয় সন্ধ্যার দিকে ভালোই ঠান্ডা পড়বে। তারপর আমরা সবাই ফ্রেশ হয়ে চলে গেলাম হোমস্টের কিচেনে, ওখানে আমরা আমাদের লাঞ্চটা সারবো। আর কিচেনের যে জানলাটা ওটা দিয়ে বাইরের ভিউটা দেখা যাচ্ছিল, অসাধারণ লাগছিল। তো আমরা পাহাড় দেখতে দেখতে আবার আমাদের খাওয়াটা সেরে ফেললাম। আর আমরা লাঞ্চের জন্য খুব লাইট খাবারে নিয়েছিলাম, যেহেতু এতটা জার্নি করে আসলাম, তো এখন রিচ খাবার খেলে হয়তো সমস্যা হতে পারে, তাই সেটা ভেবে ভাত ডাল সবজি আর একটু চিকেন নিয়েছিলাম, এটাই ছিল আমাদের দুপুরের খাবার। আর এটা ছিল হোমস্টের পেন্টিং, যেটা খুব সুন্দর করে তৈরি করেছিল, আর এটা ওদের কিচেনেই টাঙানো ছিল, আঁকাটা সত্যি ভীষণ নিখুঁত ছিল। তারপরে আমরা হোমস্টের যে ওনার, ওনার কাছে জিজ্ঞেস করতে, উনি বললো ওনার একটা ফ্রেন্ড বানিয়ে দিয়েছে এটা। আর এই বাগানটা ছিল কিচেন থেকে বেরিয়েই পাহাড়ে, এরকম রং বেরঙের প্রচুর ফুল দেখতে পাওয়া যায়, যেটা মনে হয় পাহাড়ের সৌন্দর্যকে আরো বেশি সুন্দর করে তোলে। এই জায়গাটায় বসার জায়গা করে রেখেছে, তো এই জায়গাটায় আমরা ভাবলাম সন্ধেবেলা আমরা আমাদের বনফায়ারটা সেরে ফেলবো। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এখানটা একটু বসবো ভাবলাম,
এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে আর বুঝতে পারবো না, মনে হয় রুমে চলে যেতে হবে, বা আসলে ওইখানে সোয়েটার সেরকম চাদর টাদর পরে আসতে হবে, কারণ খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মেঘ করেও আছে ভীষণ। জানি না বৃষ্টি হবে কিনা, এই যে বোঝা যাচ্ছে কিনা কতটা জানি না, মেঘের জন্য অর্ধেক ভিউটা দেখাই যাচ্ছে না, ওই পাশের পাহাড়গুলো দেখাই যাচ্ছে না, পুরো কুয়াশা টাইপের হয়ে আছে। এখন আমি আর অনন্যা বসে রয়েছি, অনন্যা খুব ঠান্ডা লাগছে। কতটা ঠান্ডা লাগছে? অনেকটা, আমি শীত কাতরে, আমার অল্পতেই বেশি ঠান্ডা লেগে যায়। আর এমনিও খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। ভাবলাম বসে বসে এখানে গল্প করব, কারণ এর আগে যখন রোদটা পড়ছিল বেশ ভালো লাগছিল, আর এখন রোদ ফোদ চলে গেছে, এত ঠান্ডা হাওয়া যে বেশিক্ষণ বসা যাবে না, মানে সোয়েটার ফোয়েটা পরে আসতে হবে। তারপর আমরা দুপুরে যে যার মতো ঘুমিয়ে একটু রেস্ট নিলাম, কারণ ঘুমের ভীষণ বেশি করে প্রয়োজন ছিল। সন্ধেবেলা আমরা আবার যে যার মতো ঘুম থেকে উঠে চলে গেলাম চা কফি কিছু খেতে। আর এটা ছিল সন্ধেবেলার স্ন্যাক্স, যেটা আমাদের হোমস্টে থেকে প্রোভাইড করেছিল। তারপর সোজা চলে আসলাম বনফায়ারে। তারপর এখানে আমরা চিকেনগুলো খাচ্ছিলাম, আর একজনের আগমন হলো কোথা থেকে জানি না চলে আসলো, আর এসেই আবদা শুরু হয়ে গেলে ওকে চিকেন দিতে হবে। তাও এখানে আমি চিকেনগুলো দিচ্ছিলাম, ও খুব ফ্রেন্ডলি ছিল, খুব শান্ত ছিল। আর সত্যি বলতে ওদেরকে দেখলে আমি খুব পমপমকে মিস করছিলাম। আর এখানে একটু অনন্যা ভয় পেলে, ও এত শান্ত ছিল যে ও আদর করছিল ওকে। তারপর ও আমাদের সাথে কিছুক্ষণ বসেছিল, বসে খাওয়া দাওয়া করলো, এমনি বসেও ছিল, তারপরে ও খেয়ে দিয়ে চলে গেল, আর আমরাও চলে গেলাম আমরা আমাদের ডিনারটা সারতে। বাবা খেয়ে দিয়ে বেরিয়ে দেখি ওর মা না দিদি কে হয় জানে না তাকে নিয়েও চলে এসছে। তারপরে আমাদের যা খাবার বেঁচেছিল ওগুলো দিয়ে দিলাম, আর এইভাবেই আমরা আমাদের পুরো দিনটা শেষ করলাম। খুব এনজয় করেছিলাম আর সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।